আসসালামু আলাইকুম। যাচ্ছি দিয়াবাড়ি, তবে উদ্দেশ্য ছিল গাজীপুরের শাপলার বিল দেখতে যাওয়া। তবে একটু দেরি হওয়ার কারণে শাপলার বিল দেখা সম্ভব হয়নি। গত বছর গিয়েছিলাম গাজীপুরের বিখ্যাত পাচুয়া শাপলার বিলে। ডিসক্রিপশনে গাজীপুরের শাপলার বিলের ভিডিও দেওয়া থাকবে, আপনারা যারা পূর্বে গাজীপুরের শাপলার বিল দেখেননি ভিডিওটি দেখে নেবেন। আপনারা গাজীপুর যখন আসবেন এদিকটা তো অবশ্যই একবার আসবেন, এই এদিকে মাটির ঘর দেখতে পারবেন। আসলে আমাদের গ্রাম বা গ্রামের প্রকৃত দৃশ্য দেখতে হলে আপনাদের অবশ্যই গাজীপুর অবশ্যই আসতে হবে। এখানে একটা মজার বিষয় হলো, একটা মাটির ঘর, আসলে শৌখিনতা বা ভালোবাসা থাকলে সব জায়গাতেই প্রকাশ করা যায়। আপনারা ঢাকার যে কোনো স্থান থেকে উত্তরা রুটের বাস চড়ে হাউস বিল্ডিং নেমে দিয়াবাড়ি যেতে পারবেন 15 নম্বর সেক্টরে। বিশেষ করে কাশফুল দেখতে হলে আপনাদের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে আসতে হবে, এরপরে আসলে হয়তোবা কাশফুল নাও পেতে পারেন। এটা হলো লেক পার্ক, ছোট ছোট এখানে ফুচকা চটপটির দোকান পেয়ে যাবেন। কর্মব্যস্ততার মাঝে বিরতি নিয়ে আপনারা ভ্রমণে বেরিয়ে যেতে পারেন, আর সময় সুযোগ পেলে দিয়াবাড়ি আসতে অবশ্যই ভুলবেন না। কৃত্রিম লেকের পাশে এই নার্সারি, যারা বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের গাছ সংগ্রহের তালিকায় রাখতে চান তারা নার্সারিতে আসতে পারেন। এছাড়া বিকালবেলা আপনারা এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান পাবেন, ফুচকা চটপটি সহ বিভিন্ন রকমের খাবার দোকান বিকেল এখানে বসে। আর যারা চান একটু লেকের পাশটা ঘুরে বেড়াবেন, সেক্ষেত্রে এখানে বোটের ব্যবস্থা আছে, আপনারা বোটে করে দিয়াবাড়ির পুরো সাইডটা ঘুরতে পারেন, সেক্ষেত্রে হয়তোবা 500 থেকে 1000 টাকা ওরা নিবে। এটা হলো লেক, এখান থেকে একটু সামনে গেলে আপনারা টিকিট কাউন্টার পাবেন, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এরকম বোট নিয়ে ঘুরতে পারবেন। একটা বোটে আপনারা সর্বোচ্চ 3 জন চড়তে পারবেন। এখান থেকে বোটে ঘুরে আপনারা আবার এসে ওখানে ব্রিজটা পার হয়ে ওই পাশটাতে যেতে পারেন, ওই পাশটা আর কাশফুল দেখার জন্য বেশ সুন্দর। এখানে বিভিন্ন নাটকের শুটিং হয়, আপনারা অবশ্যই এর আগে দেখেছেন। বিকেলবেলা স্কুল বা কলেজে পড়েও অনেক ছাত্রছাত্রী এখানে এসে ফুচকা বা চটপটি খাওয়ার জন্য একসাথে আড্ডা জমায়। আর এই দিয়াবাড়ির সবচেয়ে সৌন্দর্য হলো এই যে হাই স্ট্রিট বিল্ডিংগুলো একদম লেকের পাশে, বিল্ডিংয়ের দেখবেন ছায়া এখানে পড়েছে, এটা খুব সুন্দর লাগে বিকেলবেলা। আর বিশেষ করে দিয়াবাড়িতে কাশফুল দেখার জন্য মানুষ বেশি আসেন, চমৎকার একটা এনভায়রনমেন্ট পাবেন বিকেলবেলা। আপনারা যারা যাদের মন খারাপ থাকে, মন ভালো করার জন্য একটা ভালো জায়গা হতে পারে এটা।
আর এদিকে বাসা ভাড়ার কথা যদি বলেন, এইসব বাসা আপনারা 14 থেকে 16 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। তো যারা একটু নিরিবিলি পরিবেশে থাকতে চান, এখানে আপনার বাসা ভাড়া নিয়েও থাকতে পারেন। আর এই পাশটাতে অনেক জমি এখনও খালি রয়েছে, আপনারা যদি কেউ জমি কিনতে চান সেক্ষেত্রে দিয়াবাড়ি কিন্তু একটা ভালো পছন্দ। কারণ পূর্বাচলের ওদিকে অনেকেই নতুন করে আবাসিক এলাকা হয়েছে এবং এজন্য অনেকে থাকতে জায়গা কিনছেন। বাট আমার মনে হয় যে এই দিয়াবাড়ির এই দিকটাও কম সুন্দর না, যথেষ্ট পরিমাণে পরিপাটি। তো দিয়াবাড়ি নিয়ে এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলে অনেকগুলো রিসোর্টের ভিডিও দেওয়া আছে, আর আমি 64 জেলায় ভ্রমণ করেছি। আমার ইউটিউব চ্যানেলে আপনারা বিভিন্ন জায়গার বান্দরবন সহ ভিডিও পাবেন। যারা পুরো ভিডিও দেখেননি দেখে নেবেন। ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।